মাদ্রাসায় দান করো না কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে পড়ে যাচ্ছি আমার মাদ্রাসায় টাকা দিও না কিন্তু তুমি সুদটাকে আমার দ্বারা হালাল বলিয়ে নিবে এটা কখনো বলতে পারবো না আমার গর্দন চলে যেতে পারে তুমি আমার মাদ্রাসায় দান করো না মদটাকে হালাল বলতে পারবো না তুমি হারাম কাজ করবে সেটাকে হালাল বলে কখনো মেনে নিতে পারবো না গর্দন চলে যেতে পারে এ আমার মুসলমান যুবক বলে যায় মদ থেকে দূরে থাকো নিশা থেকে দূরে থাকো যারা মদ্যপান করে তারা যখন কিয়ামতের ময়দানে হাজির হবে তাদের জুবানটা জমিনে ঝুলবে কোথায় ঝুলবে বললাম জমিনে আর সেটা থেকে ওই জিবা থেকে রক্ত পুঁজ ছিটকিয়ে বের হবে নিজের দুর্গন্ধে নিজে বাঘের থেকে বেশি চিৎকার করে আল্লাহর সামনে হাজির দেবে আর সেদিনে তার জন্য জাহান্নাম ছাড়ার কোনো উপায় থাকবে না এখন জানে এই সমস্ত ফতোয়াগুলো দেওয়া মানে আমাদের কাছে কোন রকমভাবে হালাল করে লিয়া কেন জানে আমাদের দেশে গোষ্ঠী চলছে স্বয়ম্বর গোষ্ঠী বন্ধন লোন গ্রুপ লোন আপনাদের এখানে নাই না আছে আহা মায়েরা বলবে কুনাটপুরের বেটা মোলবিকে দাওয়াত দিল রে রাখ তাই না আজ জীবনে আলিপুরে আমার দাওয়াত হবে না আমি বুঝতে পারছি কিন্তু ভয় আমার না আলিপুরের লোক দাওয়াত না দিবা আজকে আমি আমার আব্বাজিকে বললাম আমার আলিপুরে দাওয়াত আছে বলছে হ্যাঁ রে আমি বুড়ো হয়ে গেছি আমাকে আর ডাকবে না ওরা আলিনগর সরি আলিনগর বলে আমি বুড়ো হয়ে গেছি আমাকে আর ডাকবে না আমি বললাম না পুরনো চাল ভাতে বাড়ে এ পুরনো চাল ভাতে পারে না কি বুঝলেন আব্বাজানের টাইম কমেছে কিন্তু মাল গলা টনটনে আছে ঠিক কি না ওই জন্য আমার ভাই আব্বাজি বলছিল আমার খুব কাছের মানুষ সব ভালো মানুষ আমি খুব গেয়েছি দোয়ার আবেদন করেছি আব্বাজির জন্য সকলে দোয়া করবেন বলুন আল্লাহুম্মা আমিন আমি বলে যাই আমার মায়েরা শুনে রেখে দেন আল্লাহর কসম হারাম পয়সায় হারাম মালে কখনো বরকত হয় না বরকত হয় হারাম জিনিসে কখনো বরকত হয় না আল্লাহর নবী সাহাবীদের কথা শুনে দেন একটা ঘটনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে দস্তারখান লাগিয়েছেন মায়েরা ভালো করে শুনবেন আর ভাইয়েরা যারা খায় যারা হারাম পয়সা ইনকাম করি তারা ভালো করে শুনবেন হযরতে আলী দস্তারখান বিছিয়েছে আপনার চোখে পানি আছে সন্তানরা আছেন দুজন হাসান আর হোসেন চোখে দস্তারখানে রুটি লেগেছে জবের রুটি হযরতে হোসেন হাসান বসেছে বিবি ফাতেমা আছেন দস্তারখানে রুটি আর জৈতুনের তেল আর ছাঁচ আছে ছাঁচ তো একজন ভিক্ষুক দরজায় আওয়াজ দিলেন হে আলী আমি এবং আমার সন্তানরা এক সপ্তাহ খানা খেতে পাই তুমি যদি কিছু দান করো আমাকে দাও তো আমি খেতে পাবো আমার মেয়েরা খেতে পাবে আমার সন্তানরা খেতে পাবে হযরত আলী নিজের প্লেটে দুটো রুটি বললে এটা আমার ভাগে আছে আমি দান করলাম দিয়ে দিলেন তিনার স্ত্রী হযরত আলী রাদিয়াল্লাহু হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দিয়ে দিলেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারাও দিয়ে দিলেন এই আটটা রুটি নিয়ে ভিক্ষুক চলে গেল হযরত আলী বললেন শোনো যদি তোমরা এই ভোগকে মারতে চাও উযু করে নামাজের নিয়ত বেঁধে নাও নামাজে রাত কেটে যাবে ভোগটাও মরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মায়েরা সাহাবীরা একটা খেজুর তিনজন সাহাবী খেয়েছেন পেট ভরে গেছে তিনজন রেওয়ায়েতে আছে একটা খেজুর তিনজন সাহাবীর পেট ভরে গেছে সাহাবীরা পেটে পাথর বেঁধে দিয়েছেন যুদ্ধের ময়দানে ইসলামকে আপনার কাছ পর্যন্ত পৌঁছাবার জন্য আজকে বড় কষ্ট লাগে আমার ভাই আমার মায়েরা আমরা মৌলবীরা বায়ান করছি জানি না কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে কতটা পাকড়াও করবে আমরা ফেরে পড়ব আল্লাহর কাছে যে আমি আমার মা বোনকে আমার ভাইকে শরীয়ত বুঝাতে পারেনি শুনে রেখে দেন আমার মা আপনি ভাবছেন হয়তো যে আমি যতই পাপ করে যাই গোষ্ঠী করে যায় এখন মায়েদের একটা লাভ হয়েছে কিন্তু বন্ধন লোন নিয়ে গ্রুপ লোন নিয়ে গোষ্ঠী করে কি লাভ হয়েছে বলুন তো আপনার জানার লাভ হয়নি একটা লাভ হয়েছে কি লাভ একটা সেটা হচ্ছে দেখবেন দশটা মেয়ে গ্রুপ তৈরি করেছে দশজন তাদের মধ্যে একজন হেড আর এই নয়টা মেয়ে তাকে আবার ম্যাডাম বলে ডাকে সে মনে করে আমার বিরাট ব্যাপার এমনি তো ম্যাডাম হতে পারিনি সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে আল্লাহ হিফাজত করুক আমার মায়েরা
এই স্বয়ম্বর গোষ্ঠী এই সমস্ত কাজগুলো এই বন্ধন লোক এগুলো জানবেন বেঈমান কাফেরদের এক একটা ঈমান নষ্ট করার ষড়যন্ত্র তোমাদের আজকে আমার মায়েরা আমার বোনেরা সকালবেলায় কুচা করে শাড়ি দিয়ে কুচায় চললিলে বান্দর লো নামতে যাচ্ছিলে জানো কবরে যা বুঝতে পারবে তুমি আর ঘরে এসে দেখছি মগদুবের পরে তসবি করছে আহা তসবি আমাদের মায়েরা বলে দিল কি বুঝলে একজন ছিল লাঙ্গলের মা লাঙ্গলের মাই বলল যদি আব্দুর রহমান আব্দুর সত্তার বলি না তো বলবে আমার বাইরের লোকে বলি কেন বে ওই জন্য লাঙ্গলের মা বলাই ভালো লাঙ্গলকে বাঁচেননি কি কারণ নাম নাই তো খুব ভয় যত গোলমাল নাম মুসলমানদের আছে না নাই নাট বল্টু বল্টু ঝন্টু ফন্টু সব নাম মুসলমানদের আছে বড় কষ্ট লাগে আমার ভাই লাঙ্গলের মা লাঙ্গল বললে মা আমার জমিতে দশটা মুনিষ লেগেছে তুমি তাদিকে সন্ধ্যেবেলায় এই দেখো চাল এনে দিয়েছি দু কেজি করে চাল পঞ্চাশ টাকা করে দিয়ে দিবে তারা গরিব মানুষ দুমকা থেকে কাজ করতে এসছে আহা তারা সাঁওতাল আদিবাসী তারা জানে না গরিব এর মা দেখলে আহা হা হা আমার লাঙ্গলের লেগে মুখটা ফেটে যায় গো ওই জন্য কি করেছো শুনলে লাঙ্গলের মা চার কেজি চাল তুলে নিয়ে চার কেজি খুদ ম্যাট করেছে খুদ বুঝেন তো আপনারা খুদ ম্যাট করে দিয়েছে তারা গরিব মানুষ বুঝতে পারবে না ভালো করে ম্যাট করে সবাইকে দিয়ে দিয়েছে তারা গরিব নিয়ে চলে গেল সেটাই খেয়ে ভাত খায় পঞ্চাশ টাকা করে আর কি দেখছে আমার লাঙ্গলের লেগে মুখটা ফেটে যায় গো আহা হা লাঙ্গলের লেগে চার কেজি চাল বেড়ে গেল চার দশে চল্লিশ চার কুড়ি আশি টাকা বেঁচে গেল আমার লাঙ্গলের তারপরে যখন লাঙ্গলের মা মারা গেছে লাঙ্গল তার এক সপ্তাহ আগে মারা গেছে লাঙ্গলের মা মারা যাচ্ছে কবরে দাফন করার পরে ফেরেশতারা বলছে রেডি হয়ে যাও খুতবার করবো ও তখন বলছে আল্লাহ খুদের খবর এরা জানলে কি করবে কি বুঝলে ফেরেশতারা বলছে তখন বলছে আমি আমার জন্মে খুদ ম্যাট করিনি আমার লাঙ্গলের জন্মে করেছি পাশের কবরের লাঙ্গল ওরে লাঙ্গল তোর মা বলছে তোর জন্য খুদ ম্যাট করেছি বলছে আমি জানি না যে ম্যাট করেছে তাকে তোমরা জিজ্ঞেস করো আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা কোরআন নকল করছে ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শাগি ইউগনি আমার নবী সাহাবী আল্লাহর হাবিবের একটা ভালো গুণ ছিল সে শুনের গুণের গুণটা শুনে না যারা মনে মনে ভাবছেন আমার সন্তানের জন্য কয়েক কোটি টাকা রেখে যেতে হবে আমার সন্তানের জন্য ধন সম্পদ রেখে যেতে হবে সেই ভাইয়েরা সেই মায়েরা শুনে রেখে দেন তোমার সন্তানের জন্য তুমি হারাম ইনকাম করে রাখবে সঞ্চয় করবে হারাম ইনকাম করে সুদ খেয়ে করবে পাপের কাজ করবে আর সন্তানের জন্য তুমি জমি সম্পদ করবে কেয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না আমি বলবে স্ত্রী ছিল না বাপ বলবে বিটি ছিল না বিটি বলবে বাপ ছিল না মা বলবে বেটা ছিল না বেটা বলবে মা ছিল না ভাই বলবে বোন ছিল না বোন বলবে ভাই ছিল না কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় আলোচনা করলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়্যা হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও কেয়ামতের দিনকে তারা কেন ভয় করে সেই দিনকে ভয় করে যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না বেটা বাপের কোনো উপকারে আসবে না যে সমস্ত মায়েরা ভাবছেন আমরা পাপ করিয়া যাই করি আমরা গুনাহ করিয়া যাই করি এই মুলবিরা আছে অবশ্যই দোয়া করে দিবে জান্নাতে চলে যাব যারা ভাবছেন এই সমস্ত আমার বাপ আছে আমার 14 পুরুষ আছে আমি অমুক পীরের মুরিদ হয়েছি আমি অমুক পীরের কাছে আমি মুরিদ হয়েছি অবশ্যই আমি জান্নাতে চলে যাব আমার মায়ের আমার বোনের বোনেরা কান খুলে শুনে নাও কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে মায়েরা বন্ধন লোন চালাও যে মায়েরা গ্রুপ লোন করো যে মায়েরা গোষ্ঠী করো স্বয়ম্বর গোষ্ঠী করে তারা কান খুলে শুনলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দলিল দিচ্ছি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দলিল দিলেন হে আমার নবী বলো আমি ওই সমস্ত রমণীদের জন্য দৃষ্টান্ত দিচ্ছি যারা মনে মনে ভাবে আমরা যাই করি নাই করি অবশ্যই আমাদিকে পার করাবে তারা
কান খুলে শুনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন দারাবাল্লাহু মাতালান লিল্লাযীনা কাফারু ইমরাতান নূহ ওয়া ইমরাতান লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউনিয়ানুহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলাত খুলান নারা মাদাখিলিন আমার দুজন উলুল আজম নবী হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব তারা আটকাতে পারবে না তারা পয়গম্বর হওয়ার পরেও রাসূল হওয়ার পরেও তারা কখনো নিজের সাহি স্ত্রীকে আটকাতে পারবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে কোরআনে এলান করেছেন এই দুজন নবীর বিবিকে হে আমার নবী আমি জাহান্নামে প্রবেশ করাবো তারা পয়গম্বর হওয়ার পরেও তারা আটকাতে পারবে না আমার ভাইরা আমার মায়েরা বোনেরা হাজরাতে শুনে রেখেছেন আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম